হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল। আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। ইতিমধ্যে আমরা টিবিএসসি উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের রেজাল্ট পেয়ে গেছি, সিবিএসসি আইসিএসসি বোর্ডের রেজাল্টও আমরা আগেই পেয়ে গেছি। এখন আমরা সবাই হয়তো আমরা গ্র্যাজুয়েশন করব, কিংবা আমরা ইঞ্জিনিয়ারিং লাইনে যাব, কিংবা আমরা নার্সিং লাইনে যাব, কিংবা অনেকে আছে আমরা যারা শিক্ষকতা লাইনে যাব। আজকে আমি স্পেশাল ভিডিওটা নিয়ে এসেছি যারা ইন ফিউচার টিচিং জবে আসতে চাও, শিক্ষকতা জবে আসতে চাও। দেখো, নার্সিং জবে ভ্যাকেন্সিটা অনেকটা কম, ইঞ্জিনিয়ারিং সেক্টরে ভ্যাকেন্সিটা অনেকটা কম, কিন্তু টিচিং সেক্টরে ত্রিপুরাতে কিন্তু প্রচুর পরিমাণ ভ্যাকেন্সি এখন আছে এবং প্রতি বছরে কিন্তু টেট এক্সাম হচ্ছে। ঠিক আছে, এখন কত হলো, টুয়েলভ পাসের পর কি টিচিং জব পাওয়া যায়? হ্যাঁ, টুয়েলভ পাসের পর্যন্ত আমরা সরকারিভাবে ডিএলএডটা করে নিতে দুই বছরের, তারপর আমরা টিচিং জবের জন্য আমরা পরীক্ষা দিতে পারবো, মানে টেট পরীক্ষা দিতে পারবো। ঠিক আছে, তাহলে ডিএলএডে ভর্তি হতে গেলে আমাদের ন্যূনতম যেটা মার্কস লাগে, অবশ্যই তোমাদের এসসি বা এসটি হলে যেটা 45% মার্কস লাগে, এবং তোমরা যারা ইউআর আছো আনরিজার্ভ 50% মার্কস লাগে। ত্রিপুরায় সরকারিভাবে ডিএলএডে এসসিআরটির আন্ডারে হয়, তোমরা এসসিআরটির নাম শুনেছ, স্টেট কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ ট্রেনিং সেন্টার, যেটা এসসিআরটির আন্ডারে আমরা ত্রিপুরাতে সরকারিভাবে ডিএলএড কোর্সটা করানো হয়। টুয়েলভ পাস যোগ্যতা যা হয়, টুয়েলভ পাসের উপরে মার্কসের উপরে ভিত্তি করে তোমার মেরিট লিস্ট প্রিপেয়ার হয়, টুয়েলভের যা মার্কস পেয়েছো তার উপর ভিত্তি করে এখানে সিলেক্টেড করা হয়। ত্রিপুরাতে 530টা পোস্ট আছে, টোটাল 5টা ডিএলএড সেন্টার আছে। আমি ডিটেলসটা নিয়ে আছি, কটা ডিএলএড সেন্টার আছে, কটা কোনটাতে কটা ভ্যাকেন্সি আছে। এটা নোটিফিকেশনটা যেমন গত বছর তোমার আগস্টে 1 তারিখে বেরিয়েছিল, এবছর নোটিফিকেশনটা জুলাইয়ে বেরোতে পারে। আগস্টে 1 তারিখে যাবে না তো যাবে না, জুলাই নোটিফিকেশনটা বেরোতে পারে। এর মধ্যে তোমরা যদি কনফিউশনে থাকো, তোমরা নর্মাল কলেজে ভর্তি হয়ে যেতে পারো, পরে ডিএলএডে যখন চান্স পাবে তখন নর্মাল কলেজ মানে গ্র্যাজুয়েশনটা ছেড়ে তোমরা ডিএলএডটা মানে প্রফেশনাল কোর্সটা করে নিতে পারো। একটা ভালো প্রফেশনাল কোর্স ডিএলএড টিচিং জবের জন্য। দেখো, এখানে ডিএলএড যে কলেজ আছে ত্রিপুরাতে টোটাল 5টা আছে, ডায়েট আগরতলা, ডায়েট কাকরাবন, ডায়েট কমলপুর, ডায়েট কৈলাসহর, ডায়েট কুমারঘাট। ডায়েট আগরতলা যেটা 200 জিবির কাছে যে হসপিটালের কাছে যে ডায়েট যে কুঞ্জমন যে ডায়েট কলেজটা, এখানে আছে তোমার 200টা পোস্ট, ডায়েট কাকরাবন আছে 180, ডায়েট কমলপুরে আছে 50খানা, ডায়েট তোমার কৈলাসহরে আছে 50, আর সিটি কুমারঘাটে আছে 50টা পোস্ট। টোটাল 530খানা ভ্যাকেন্সি আছে ডিএলএডের ত্রিপুরাতে। ঠিক আছে, তাহলে তোমরা ডিএলএড একটা ভালো সুযোগ, টুয়েলভে তোমরা ভালো মার্কস করেছো, ডিএলএডটা করে নিতে পারো এখান থেকে তোমাদের এসসিআরটির আন্ডার থেকে। ঠিক আছে, এটা নোটিফিকেশনটা তোমরা জুলাই একদম কনফার্ম পেয়ে যাবে। তোমাদের অ্যাপ্লিকেশন ফি লাগবে 200টাকা ইউআরের জন্য, আর 150টাকা লাগবে এসসি এসটি ক্যান্ডিডেটের জন্য, এটা চেঞ্জ হবে না। দেখো, এখানে ডিএলএড যে এডমিশন প্রসেসটা কীভাবে হয়, প্রথমত তোমার এডমিশন হয়, এডমিশন পরে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হয়, এরপরে মেরিট লিস্ট হয়, এরপরে কাউন্সিল হয়, 4টা স্টেপ। ঠিক আছে, এডমিশন, ডকুমেন্ট ভেরিফিকেশন, মেরিট লিস্ট, কাউন্টার আর কাউন্সিল। দেখো, গত বছর যে মেরিট লিস্টে প্রিপেয়ার হয়েছিলো, দেখো এখানে নাম্বার দেওয়া আছে, সবচেয়ে বেশি যে নাম্বার দেওয়া অবশ্যই 1 নম্বর থাকবে। এইভাবে সিরিয়াল বাই মেনটেন করে এখানে 1000+, 1300+ এখানে নাম্বার এসেছে মেরিট লিস্টে, সবাই তো চান্স পাবে না। দেখো, এখানে তোমার ইউজার আইডি দেওয়া আছে, নেম দেওয়া আছে, কোন ক্যাটাগরি এসসি এসটি ওবিসি, ওবিসি নেই বা ইউআর, তোমার নাম্বার কত হয়েছে। এখানে নাম্বারটা দেখো, নাম্বারটা এখানে কীভাবে হয়, তুমি টুয়েলভে অবশ্যই রেজাল্ট করেছো, ভালো রেজাল্ট করেছো, টুয়েলভ থেকে নেওয়া হবে, মার্কস নেওয়া হবে, এবং মাধ্যমিকে যে রেজাল্ট করেছো মাধ্যমিক থেকে পার্সেন্টেজ অফ মার্কস নেওয়া হবে, দুইটা যোগ করে 100% করে, মানে দুইটাতে কত নাম্বার পেয়েছো দুইটা পার্সেন্টেজ করে তোমাকে এখানে টানা হবে, মানে এরপরে তোমার মেরিট লিস্টটা প্রিপেয়ার, মানে মাধ্যমিকের মার্কস এবং টুয়েলভের মার্কস দুটোই এখানে নেসেসারি মেরিট লিস্টে নাম আসার জন্য। ঠিক আছে, তাহলে প্রথম কী করবে, ফর্ম ফিল আপটা হবে, ফর্ম ফিল আপের সময় ফর্ম ফিল আপ করে নেবে অনলাইন, তোমার যেতে হবে না কোনোখানে। তারপর ফর্ম ফিল আপে তোমার এসসি যে সার্টিফিকেট আছে বা তোমাদের মার্কশিট, এটা নাম্বারগুলো অবশ্যই চাবে। ঠিক আছে, ফটো লাগবে, এরপরে সিগনেচার লাগবে, এরপরে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশনে তোমার ডাকবে, বলে দেবে যে এত নাম্বার থেকে তোমার রেজিস্ট্রেশন নাম্বার পেয়েছো, এই রেজিস্ট্রেশন নাম্বারতে, এই রেজিস্ট্রেশন নাম্বারে এত তারিখ ডকুমেন্ট ভেরিফিকেশন, এত তারিখ ডকুমেন্ট ভেরিফিকেশন বলে দেবে। ডকুমেন্ট ভেরিফিকেশন করার পর এরপরে তোমার মেরিট লিস্ট প্রিপেয়ার হবে। ঠিক আছে, মেরিট লিস্ট প্রিপেয়ার হওয়ার পর তুমি যাবে এখানে যে মেরিট লিস্ট ইউআরদের জন্য 75+ তোমাদের লাস্ট যে যাই 75+, গত বছর যদি পোস্ট কিছু টিচার যারা বর্তমানে টিচিং জব করছে ওরা কিছু পোস্ট এখানে নিয়ে নিয়েছিলো, তাহলে এবার ভ্যাকেন্সি ধরো 70-75 তোমাদের কাট অফ যেতে পারে। ঠিক আছে, ইউআর এর ক্ষেত্রে এস টি এস সি তোমার 60-65 কাট অফ যেতে পারে, ডিএলএড এডমিশনে 60 যাবে না, 65 যাবে ধরো এসসি, ইউআর 70, আর এসটির ক্ষেত্রে 55-60 তোমার কাট অফ যেতে পারে, মানে মাধ্যমিক টুয়েলভের রেজাল্টের উপরে পার্সেন্টেজ করে এরকম যে কাট অফটা হয় এরকম যেতে পারে।
ঠিক আছে, এখন কথা হলো ডিএলএড করব, তাহলে গ্র্যাজুয়েশন করব না, শুধু ডিএলএড করব, তাহলে গ্র্যাজুয়েশনটা কি পিছিয়ে যাব না? তো না, তুমি ডিএলএডের সাথে সাথে তুমি কিন্তু গ্র্যাজুয়েশনটা করে নিতে পারবে। গ্র্যাজুয়েশনটা ডিপ্লোমা ডিগ্রি হয় আর ডিএলএড হয় ডিপ্লোমা, একটা ডিগ্রি একটা ডিপ্লোমা একসাথে করা যায় অ্যাজ পার ইউজিসি গাইডলাইন। তোমরা চাইলে আমি গাইডলাইনটা ডিসক্রিপশনে দিয়ে দেবো বা কমেন্ট বক্সে দিয়ে দেবো অ্যাজ পার গাইডলাইন, ঠিক আছে। তাহলে তুমি ডিএলএডটা ডিপ্লোমা ভর্তি হলে এখন ডিগ্রি কোথায় থেকে করবে? ডিগ্রি কি নর্মাল যে কলেজ আছে উমেন্স কলেজ থেকে করবে, তারপর মামঠাকুর কলেজ থেকে করবে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ থেকে করবে, নাকি ধর্মনগর কলেজ থেকে বা খুমলুং কোন কলেজ থেকে তুমি ব্যাচেলার ডিগ্রিটা করবে, মানে গ্র্যাজুয়েশনটা করবে? এটা এখন তোমার কোশ্চেন যাচ্ছে। গ্র্যাজুয়েশনটা কিন্তু তুমি রেগুলার কলেজ থেকে করতে পারবে, যেহেতু ডায়েট তুমি ডিএলএডটা তুমি নর্মাল কলেজ থেকে মানে তোমাদের ডে টু ডে রেগুলার বেসিসে তুমি ডিএলএডটা করছো, তাহলে তোমার যে বিএ বিএসসি বিকমটা যদি সাথে করতে চাও এটা অবশ্যই ডিস্টেন্সে করতে হবে। এবং ডিস্টেন্সের সবচেয়ে সঠিক মাধ্যম হলো ইগনু। তুমি ইগনুতে ডিস্টেন্সে তুমি গ্র্যাজুয়েশনটা করে নাও, সাথে ডিএলএডটা করে নাও। ইন ফিউচার তুমি গ্র্যাজুয়েট টিচারের জব ইন্টারভিউ দিতে পারবে ডিএলএড সার্টিফিকেট দিয়ে, প্লাস যদি যদি টুয়েলভ দিয়ে দাও তাহলে প্রাইমারি টিচার জবটা অবশ্যই দিতে পারবে। নোটিফিকেশনটা যখন আসবো আমি বিস্তারিত আলো আলোচনা করবো। এখানে তুমি খালি এতটুকু তোমরা খালি নোট করে রাখতে পারো যে জুলাই মাসে তোমাদের ডিএলএড অ্যাডমিশনের নোটিফিকেশন আসছে। এখন কলেজে তোমাদের ডিএলএড কলেজে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে যে ইন্টারনাল অ্যাসেসমেন্টের যে প্রসেসটা সেটা চলছে কলেজে। এখন ইন্টারনাল অ্যাসেসমেন্ট শেষ হয়েছে, তো সম্ভবত 20 জুন থেকে 25 জুনের ভিতরে তোমাদের কলেজে ডিএলএড এখন যারা ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার আছে তাদের এক্সাম শুরু হতে পারে। তবে এক্সাম তারা জুলাইয়ের মাঝামাঝি তারা এক্সাম শেষ হয়ে যাবে। যখনই তারা এক্সামটা শেষ হবে তখনই কিন্তু ফার্স্ট ইয়ারের অ্যাডমিশনের নোটিফিকেশন এসে যাবে। রেজাল্ট পরে দেবে কিন্তু অ্যাডমিশনের নোটিফিকেশন এসে যাবে এক্সামটার পরে, ঠিক আছে। এখানে মনে রাখবে এসসিআরটি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এক্সাম জুলাই মাসে শুরু হচ্ছে, জুন মাসে শুরু হচ্ছে, সরি জুলাই মাসে মাঝামাঝি শেষ হবে, এরপরে অ্যাডমিশন নোটিফিকেশনটা আসবে। তোমরা অনলাইন রেজিস্ট্রেশনটা এখনই করে রাখতে পারো, মানে ডিটেলসটা পরে পুট করো, এখন করে রাখবে মানে এখন নাম তোমাদের কাস্ট সার্টিফিকেট ফটো এটা তুমি বানিয়ে রাখতে পারো রেজিস্ট্রেশনটা। যখন অ্যাডমিশনটা শুরু হবে যখন অ্যাক্টিভ সেশন আসবে তখন তুমি তোমার কোনটাতে কত মার্কস পেয়েছো, কোন কোর্সটা ভর্তি হতে চাও, মানে ডিএলএড কোর্সটা পেয়ার করে তুমি পেয়ার করে দিতে পারবে, ঠিক আছে। এখানে দেখো যখন তুমি অ্যাডমিশনটা নেবে ফার্স্ট স্টেপ হয়ে গেল, সেকেন্ড স্টেপে ডকুমেন্টেশন করলে, থার্ড স্টেপে তোমার মেরিট লিস্ট আসলো, ফোর্থ স্টেপে তুমি কাউন্সিলিং গেলো। গত বছর কাউন্সিলিং হয়েছিল মুক্ততার অডিটোরিয়ামে, এবছরও মুক্ততার অডিটোরিয়ামে কাউন্সিলিং হওয়ার সম্ভাবনা বেশি। কাউন্সিলিং কিন্তু যেমন ডায়েট কলেজ পাঁচটা আছে, পাঁচটা কলেজে কিন্তু কাউন্সিল হয় না, এসসিআরটি আন্ডারে একমাত্র মুক্ততার অডিটোরিয়ামে কাউন্সিল হয়। মানে ডিএলএড বিষয়ে যদি তোমাদের কোনো কনফিউশন থাকে, সরকারিভাবে ত্রিপুরায় ডিএলএড করতে চাও কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই জানাবে। সরকারিভাবে ডিএলএড করতে গেলে তোমার এক টাকাও এখানে প্রয়োজন হয় না, একমাত্র তোমার এক্সামিনেশন ফিস যেটা প্রয়োজন এবং অ্যাডমিশন ফিস যেটা প্রয়োজন বা তোমার সরস্বতী পূজার জন্য যেটা ফিস প্রয়োজন। এবার যেমন সরস্বতীর ফিস তোমার সেকেন্ড ইয়ার বা ফার্স্ট ইয়ার 150 থেকে 200 টাকা ফিস ছিল, এই টুকটাক যে ফিসগুলো আছে এগুলো দিতে হবে। কোনো আর তোমার কিছু বই কিনতে হবে, কিছু বইয়ের যদি তোমার নেসেসারি না থাকে তুমি লাইব্রেরি আছে ডায়েট কলেজে, লাইব্রেরি থেকে তুমি বই কালেক্ট করে পড়তে পারো। পুরোপুরি সরকারিভাবে ডিএলএড ত্রিপুরা থেকে করতে গেলে 530 খানা পোস্ট আছে। এদানিং খোয়াই একটা ডিএলএড কলেজ চালু হয়েছে, এটা যদি চালু হয় 600 খানা পোস্ট হয়ে যাবে। অ্যাডমিশন বা অন্য কোনো সমস্যা বা কোনো বিস্তারিত ডিএলএড বিষয়ে যদি জানতে চাও অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। যারা যারা উত্তম মাধ্যমিক পাস করেছো, ভালো রেজাল্ট করেছো, সবাইকে কংগ্রেস। সবাই যদি শিক্ষকতার চাকরিতে যারা যা আসতে চাও সবাইকে ওয়েলকাম, তোমরা অবশ্যই ডিএলএডটা করে নিতে পারো। ধন্যবাদ স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে।